1,36,00,000 মানুষের রক্তের বিনিময়ে সোভিয়েট রাশিয়া প্রতিষ্ঠা লাভ করেছিল। 1,16,00,000 মানুষের রক্তের বিনিময়ে চাইনিজ সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল মাও জেদুং, কিন্তু সব ব্যর্থ। মানুষ সবাই আবার শয়তানি পুঁজিবাদের দিকে ফিরে গেছে। এমন কিছু ভূমিকম্প অধ্যুষিত সিরিয়া পেপার পড়লে তো মাথা খারাপ হয়ে যায়, মানুষ এত নিষ্ঠুর কী করে হয়? যুদ্ধ হচ্ছে না সেখানে পরাশক্তির, তারা সেখানে এমন কাজ করে দিয়েছে যে সিরিয়া থেকে উদ্ধার সামগ্রী নিয়ে তুরস্কে প্রবেশ করতে গেলে সব বেড়াদিরা, যেমন ভারত বাংলাদেশকে বেড়া দিয়ে ঘিরে রাখছে না, কাটাতারের বেড়া, ওখানেও বেড়া দিয়ে ঘিরে রাখছে। উদ্ধারকর্মীরা বলছে মানুষ তো সব শেষ হয়ে গেল, আমরা উদ্ধার করবো কখন? গেট সব খুলে দেন, সীমান্ত উন্মুক্ত করে দেন। কিন্তু হাফেজ আল আসাদ তা দিতে পারছে না, কারণ তার উপরে তো আরও আছে, রাশিয়া আছে না, তাদের হুকুম মানতে হবে তাকে। পরাশক্তি ভূমিকম্প সময় পর্যন্ত যে নিকৃষ্ট আচরণ করে যাচ্ছে, ইহুদি নাসারা যে অবশক্ত জাতি তার প্রমাণ এখনও পাওয়া যাচ্ছে। পৃথিবীর 63% মানুষের রুজি 1% লোকের শোষণ করে খাচ্ছে। এই হিংস্র পুঁজিবাদ সারা বিশ্বকে গ্রাস করেছে, আর এর পিছনে আছে শয়তানি প্ররোচনা। ইসলামী অর্থনীতি কশৃঙ্খল, নিজে খেয়ে সুখী হয় না, মুসলমান অন্যকে দিয়ে খুশি হয়। ইসলামের অর্থনীতি পরকালমুখী এবং মানবিক কল্যাণে নিয়োজিত, পুঁজিবাদী অর্থনীতি দুনিয়ামুখী ও মানবতার শোষণে নিয়োজিত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকের সারা পৃথিবী নতুন একটি দর্শন বা আদর্শের দিকে তাকিয়ে আছে অপলক নয়নে। প্রচলিত যত তন্ত্র মন্ত্র পরীক্ষা সব হয়ে গেছে। 1,36,00,000 মানুষের রক্তের বিনিময়ে সোভিয়েট রাশিয়া প্রতিষ্ঠা লাভ করেছিল। 1,16,00,000 মানুষের রক্তের বিনিময়ে চাইনিজ সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল মাও জেদুং নেতৃত্বে, কিন্তু সব ব্যর্থ। মানুষ সবাই আবার শয়তানি পুঁজিবাদের দিকে ফিরে গেছে। শয়তান সবসময় চায় আমার টাকা আমার কাছে থাক, কাউকে দেব না। পুঁজিবাদের মূল প্ররোচনার দাতা হচ্ছে ইবলিস, আর ইসলাম চায় আল্লাহর মাল আল্লাহর বান্দাদের মধ্যে ছড়িয়ে দিতে। অমামিন দা বাতিন আল্লাহ রিস্কা, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই। আল্লাহ সে রিজিকের বন্টনের দায়িত্ব দিয়েছেন মুসলমানদের উপরে ও মানুষের উপরে। মানুষ সেগুলি বন্টন না করে নিজে রেখে দিচ্ছে। অসংখ্য মানুষ আজকে না খেয়ে মরতেছে, কোনো খবর নেই। এমন কিছু ভূমিকম্প অধ্যুষিত সিরিয়া পেপার পড়লে তো মাথা খারাপ হয়ে যায়, মানুষ এত নিষ্ঠুর কী করে হয়? যুদ্ধ হচ্ছে না সেখানে পরাশক্তির, তারা সেখানে এমন কাজ করে দিয়েছে যে সিরিয়া থেকে উদ্ধার সামগ্রী নিয়ে তুরস্কে প্রবেশ করতে গেলে সব বেড়াদিরা, যেমন ভারত বাংলাদেশকে বেড়া দিয়ে ঘিরে রাখছে না, কাটাতারের বেড়া, ওখানেও বেড়া দিয়ে ঘিরে রাখছে। গত পরশু দিন মাত্র একটা গেট খোলা ছিল, আর একটা গেট খুলেছে। উদ্ধারকর্মীরা বলছে মানুষ তো সব শেষ হয়ে গেল, আমরা উদ্ধার করবো কখন? গেট সব খুলে দেন, সীমান্ত উন্মুক্ত করে দেন। কিন্তু হাফেজ আল আসাদ তা দিতে পারছে না, কারণ তার উপরে তো আরও আছে, রাশিয়া আছে না, তাদের হুকুম মানতে হবে তাকে। পরাশক্তি ভূমিকম্প সময় পর্যন্ত যে নিকৃষ্ট আচরণ করে যাচ্ছে, ইহুদি নাসারা যে অবশক্ত জাতি তার প্রমাণ এখনও পাওয়া যাচ্ছে। মৃত্যু ভূমিকম্পের 10 দিন পরেও আজকের পেপারে দেখেন এখনও জীবনের সন্ধান পাওয়া গেছে, 10 দিন পরেও এখন মানুষ বেঁচে আছে। অথচ আল্লাহর বান্দাদেরকে সেখানে যেতে দিতে বাধা দিচ্ছে এই পরাশক্তি, কাকে কি বলবেন? মানুষ এইভাবে আল্লাহর রুজিকে নিজেদের মধ্যে রেখে দিচ্ছে। এমনকি একটা হিসাবে এসেছে, পৃথিবীর যত রুজি আল্লাহ দান করেছেন, শুধু প্রতিদিন সকালবেলা নাস্তার টাকাটা যদি আমেরিকানরা দান করে দেয় মানুষের কাছে, এশিয়া মহাদেশের লোকেরা 1 বছর খেয়েই বসবে, সব নিজেরা খাবে। আর একেবারে অতি সম্প্রতি রিপোর্ট আসছে, পৃথিবীর 63% মানুষের রুজি 1% লোকের শোষণ করে খাচ্ছে। এই হিংস্র পুঁজিবাদ সারা বিশ্বকে গ্রাস করেছে, আর এর পিছনে আছে শয়তানি প্ররোচনা। ইসলামী অর্থনীতি কশৃঙ্খল,
নিজে খেয়ে সুখী হয় না, মুসলমান অন্যকে দিয়ে খুশি হয়। কারণ যেটা সে দেয় সেটা তার নিজের আখেরাতে সে ঋণ দিচ্ছে, আর যেটা সে খায় সেটা কোনো অতক্ষণ পর্যন্ত কাজে লাগে যতক্ষণ তার পরবর্তী ক্ষুধা না লাগে। মুসলমানের ইসলামের অর্থনীতি পরকালমুখী এবং মানবিক কল্যাণে নিয়োজিত, পুঁজিবাদী অর্থনীতি দুনিয়ামুখী মানবতার শোষণে নিয়োজিত। এই পুঁজিবাদের বিরুদ্ধে এত সংগ্রাম করেও রাশিয়া ও চীন অবশেষে আবার সে পুঁজিবাদ দিকেই টার্ন করেছে। আমাদের উচিত ছিল আল্লাহর রুজিকে আল্লাহর বান্দাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, কারণ এর মাধ্যমে পৃথিবী সুশলার শ্যামল শস্য শ্যামলা হবে, সকল মানুষ হাসবে, সকল মানুষ ভালো থাকবে, মানবতার কল্যাণে আমাদের জীবন ব্যয়িত হবে। মানুষের হাসিমুখ দেখলে প্রত্যেক মানুষের অন্তরে আনন্দ আসে। আমি একাই কোটিপতি হব, বাকিটা কে খাবে, কি খাবে, এত কত খাওয়া লাগে। ওয়াইলুল্লিকুল্ল হুমাজাতিল লুমাজাতিল্লাযী জামাআ মালাহু ওয়াআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। পুঁজিপতিরা মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, না, ভুল কথা, মৃত্যু হয়ে গেলে শেষ। কালকে শুনলাম সিরিয়ার যে বাড়িতে একজন ভাড়াটিয়া ছিলেন, যুদ্ধের কারণে কিছুতে খাওয়া পাওয়া যায় না সেখানে, হচ্ছে যুদ্ধ চলছে 15 বছর সেখানে, ওই বেচারা কয়েক মাস ভাড়া দিতে পারেনি, অবশেষে তাকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। আল্লাহর এমনই খেলা, এই প্রচণ্ড ভূমিকম্পে সেই হাইরাইজ বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে গেছে। লাকেলে ওই বাড়িওয়ালা এবং এই ভাড়াটিয়া উদ্ধারকারীদের দেওয়া তাঁবুর মধ্যে একসঙ্গে হয়ে গেছে। বাড়িওয়ালা বলছে, হায়, তোমাকে বেশ করে দিয়েছিলাম ভাড়াটিয়া, ভাড়া দিতে পারোনি বলে আজকে তুমিও যা আমিও তাই। আল্লাহ দেখাচ্ছেন এগুলো দুনিয়াতে। অতএব হে অহংকারী মানুষ, দয়াশীল হও, তোমার পরিণতি স্মরণ করো, নিঃশ্বাস চলে গেলেই তুমি শেষ, তোমার সন্তান তোমার লাশটা দ্রুত দাফন করবে কবরের মাটিতে, কেউ তোমাকে খাতির করবে না। অতএব মৃত্যু আসার আগেই নিজেকে পরকালের পাথর সঞ্চয়ে ব্রতী হও। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন পাথর সঞ্চয়ে তৌফিক দান করুন।